টোকিও অলিম্পিক্সে অংশ নিতে শুটার আবদুল্লাহ হেলবাকির ওয়াইল্ড কার্ড পাওয়া নিশ্চিত হয়েছে। শুটিংয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হয়েছেন এই শুটার। গেল রাতে টোকিও অলিম্পিকের স্থানীয় আয়োজক কমিটির হয়ে বাংলাদেশের প্রতিযোগীর নাম চেয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন। যেহেতু এবারের অলিম্পিক আসরে বাংলাদেশ থেকে একজন মাত্র প্রতিযোগী শুটিংয়ে অংশ নিতে পারবেন, সে কারণে গেল চার বছরের পারফরমেন্সের ভিত্তিতে আবদুল্লাহ হেল বাকির অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর আগে সাঁতারে পুরুষ বিভাগে আরিফুল ইসলাম ও নারী বিভাগে জুনাইনা আহমেদ, অ্যাথলেটিক্সে জহির রায়হানের ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়। এছাড়া তীরন্দাজ রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছেন। আমরা চেষ্টা করেছিলাম যে এখানে যাতে একটি ছেলে একটি মেয়ে যেতে পারে, সেটার জন্য আমরা আবেদনও করেছিলাম, কিন্তু আমরা পারিনি। এখন আমরা পারমিশন পেয়ে গেছি, আজকে অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছি, আবদুল্লাহ হেল বাকি যাচ্ছেন এই অলিম্পিকে। দ্বিতীয়বারের জন্য অলিম্পিকে যাচ্ছি, তো আসলে সবাইকে ধন্যবাদ, যারা স্পেশালি যারা আমার কোচ আছেন, যারা কর্মকর্তা আছেন, সবাই যারা আমার জন্য চেষ্টা করেছেন, সবাইকে ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অলিম্পিকে প্র্যাকটিসে যে স্কোরটা করতে পারি সেটা যেন পার্টিকুলার ডিটার্ম দিতে পারি, তাহলে ভালো কিছু হবে ইনশাল্লাহ।